সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। মনে করুন আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা পার্সেল পাঠাল। আপনি সেটা গ্রহণ করলেন আর খুলে দেখলেন দিব্যি একটা ঝাঁ চকচকে উপহার। কিন্তু এমনটা সবসময় নাও হতে পারে। কখনো কখনো উপহারের মুখোশ পরে সামনে আসতে পারে একটা অভিশপ্ত অতীত। তারই একটা নমুনা রয়েছে আমাদের আজকের গল্পে। আজ রহস্য স্পেসে শুনবেন লেডি সিনথিয়া অ্যাসকুইথের দ্য ডল গল্পের বাংলা রূপান্তর পুতুল। কখনো কখনো কোনো কোনো রাত একটু বেশি অন্ধকার থাকে। এই অন্ধকার অন্যান্য দিনের রাতের অন্ধকার থেকে সম্পূর্ণ অন্য জাতের। তাই এই অন্ধকার দেখে যেন গা কেমন ছমছম করে, এই রাতকে যেন কেমন রহস্যময়ী বলে মনে হয়। আর এই অন্ধকারের দিকে তাকিয়ে শরীরের ভেতর থেকে শিউড়ে শিউড়ে ওঠে একটা তৃতীয় সত্তা। সে যেন তীব্র অনুভূতি দিয়ে জানাতে চায় কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটতে যাচ্ছে যেন এই অমারাতের অশুভ অন্ধকারে। এই অন্ধকারে যেন মানুষ কান পেতে থাকে বাইরের নিশুতি রাতের আকস্মিক কোনো সংকেতের জন্যে। বাংলোর বাইরে যদি টুপ করে একটা পাতা ঝরে পড়ে তাহলেও মানুষের পদশব্দ ভেবে ঘরের বাসিন্দারা চমকে ওঠে আর মনে করে বাড়িটা ছেড়েই যেতে হবে। বাইরে বিরাট বাগান দিয়ে ঘেরা বলেই বাড়িটাকে এত নিঃসঙ্গ মনে হয়। একটা নভেম্বরের শীতের রাতের কথা বলছি। বাড়ির মালিক কর্নেল মাস্টার, ভদ্রলোকের পুরো নাম কর্নেল হেম্বার মাস্টার, কিন্তু সবাই তাকে কর্নেল মাস্টারই বলে। তিনি বহুদিন ইন্ডিয়ান রেজিমেন্টে ছিলেন, এখন অবসর নিয়ে নিজের বাড়ির শান্ত পরিবেশে অবসর যাপন করছেন। স্ত্রীকে তিনি বহুদিন আগেই হারিয়েছেন, অবলম্বন একটি ছোট্ট মেয়ে মনিকা। মা মরা মেয়েটার যত্ন আত্মি একেবারেই হয় না, তাই তাকে দেখবার জন্যে পুলিশ এক মহিলাকে রেখেছেন, তার নাম ডস্কা। এই ছাড়া বাড়িতে রান্না করবার লোক এবং বাড়ি দেখাশোনা করবার একজন পরিচারিকা তো আছেই। রাতটা খুবই অন্ধকার, তার উপর কর্নেল বাড়ি নেই। বাইরে প্রবল ঝড় বৃষ্টি নেমেছে, কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার, যেন কুয়াশায় ধোঁয়া ধোঁয়া হয়ে অন্ধকারটাকে জমাট বেঁধে দিচ্ছে। হঠাৎ রাত ১০টার সময় ভীষণ জোরে আর বিশ্রীভাবে দরজার ঘণ্টাটা বাজতে লাগল। ওপরে মনিকা একা শুয়ে আছে, এমন ঘণ্টার শব্দে হয়তো ভয় পেতে পারে সে, তাই ভেবে রান্না করবার লোকটি নিচে নেমে চট করে দরজাটা খুলে দিতেই ওর বুকটা দপ করে উঠল। দরজায় দাঁড়িয়ে মিষ্কালো দীর্ঘাঙ্গ রোগা একটা বিকট চেহারার লোক, তার হাতে একটা পার্সেল। লোকটা আরব বা নিগ্রোদের মতো দেখতে, পরনে একটা ঘোর কালো আলখাল্লার মতো জিনিস, মাথায় বিবর্ণ একটা টুপি। সে হাত বাড়িয়ে পার্সেলটা ডস্কার হাতে দিয়ে কেমন পিশাচের মতো দাঁত বার করে হেসে বললে, "এটা কর্নেল হেম্বার মাস্টারের জন্যে," বলেই তার আগুনের ভাটার মতো চোখ দুটো দিয়ে একবার দরজায় দাঁড়ানো ডস্কাকে দেখে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু আশ্চর্য, সে যে বৃষ্টির মধ্যে এসেছে তার গা বা পার্সেলটা একটুও ভেজেনি। রাধুনি আর ডস্কা ছুটে ঘরের মধ্যে চলে গিয়ে কাঁপতে লাগলো। ওর চোখ দুটো দেখেছ? যেন যেন জ্বলন্ত চল্লি, কাঁপতে কাঁপতে ডস্কা বলল, "কি আশ্চর্য গলার আওয়াজ, কি ভীষণ কর্কশ, যেমন বিশ্রী দৃষ্টি তেমনই নোংরা আঙুলগুলো, যেন সাক্ষাৎ যমদূত." পরের দিন সকালে কর্নেল বাড়ি থেকে বেরিয়ে গেলে ওরা মনিকাকে লুকিয়ে দরজা ইঁটে বন্ধ করে দিয়ে
পার্সেলটা খুলল। ব্রাউন পেপারে ভালো করে জড়ানো একটা পুরনো পুতুল। পুতুলটা হতশ্রী। লোকটা দেখতে যতই ভয়ানক হোক, পুতুলটার মধ্যে তো আর সেসব কিছুই নেই। ওরা দুজন পুতুলটা বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, কিন্তু উপহার দেবার আর কি অন্য জিনিস ছিল না? আশ্চর্য, পুতুলটা কারু খেলা করবার সঙ্গী ছিল বলে মনে হয়। পুতুলের চুলগুলো বেশ খানিকটা ছেঁড়া, একটা হাত ভাঙা। ওরা পুতুলটা বেশ করে দেখে ঠেকে আবার সেই ব্রাউন পেপারে যেমন করে পার্সেলটা জড়ানো ছিল তেমনি করে জড়িয়ে রাখল। কর্নেল রোজ সন্ধ্যায় তাসের আড্ডায় বেরিয়ে যান, ফেরেন রাত প্রায় 11টায়। তখন সম্পূর্ণ প্রকৃতিস্থ থাকেন না তিনি, সুতরাং সেই সময় ওটা তাকে দেওয়ার কোনো মানে হয় না। পরদিন সকালেই তার উপহার তাকেই দেওয়া হবে, সেটাই ভালো। সুতরাং সেই পুতুলটা কর্নেলের পড়ার ঘরের ডেস্কে রেখে দিয়ে এলো। সামান্য একটা ভাঙা পুতুল, তার উপর অমন একজন লোক দিয়ে গেছে, তাই বাড়ির পরিচারিকা ওডাইলি ওটা সম্পর্কে কর্নেলকে জানানোর কোনো প্রয়োজনই বোধ করল না। তারপর কাজে কর্মের ব্যস্ততার মধ্যে পুতুলটার কথা সে একেবারেই ভুলে গেছে। ডসকা একদিন তাকে ডেকে বলল, ওই পুতুলটার কথা তুমি কর্নেলকে বলেছ? না, ওটার কথা আর কি বলবো, ওটা তো এমন উল্লেখযোগ্য কিছু নয় যে বলবো, তাছাড়া আমার মনেও ছিল না। হঠাৎ ওপর থেকে একটা ডাক এলো। ওরা ছুটে যেতেই কর্নেল তার ড্রয়ার থেকে টেনে পুতুলটা বের করে বললে, এটা কি? কর্নেল সেই ব্রাউন পেপারের মোড়ক খুলে পুতুলটা বের করলেন। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে যেন তিনি থরথর করে কাঁপতে লাগলেন। এটা কে দিল? কাল রাতে একটা ভীষণ মিষ্কালো চেহারার লোক এসে আপনাকে ওটা দিয়েই যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা তাকে অনেক ডাকলাম, খুঁজলাম, কিন্তু পেলাম না। আপনাকে দেওয়ার জন্যই ওটা ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছি। কর্নেল যেন জমে বরফ হয়ে গেলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এটা এখান থেকে এখনই নিয়ে গিয়ে একেবারে পুড়িয়ে ফেলো এটাকে। কিন্তু খুব সাবধান, মনিকা যেন জানতে না পারে। ওকে এটার কথা একদম জানতে দিও না, আর কখনো পুতুল কিনে দিও না। মনে রাখো, তাহলেই সর্বনাশ হবে। ধরো 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 ধরো, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নিয়ে যাও। ডসকা পুতুলটা নিয়ে ছুটে বেরিয়ে গেল। পেছন পেছনে ছুটল ওডাইলি। ওরা রান্নাঘরে নিয়ে গিয়ে ওটা পোড়াতে যেই যাবে, অমনি রাধুনি বললে, ওটা পুড়িও না, আমায় দিয়ে দাও। না না, কর্নেল জানতে পারলে আমাকে শেষ করে দেবেন। আরে জানবি কি করে, আমি যখন বাড়ির বাইরে যাব ওটা ফেলে দিয়ে আসব। ঠিক বলছো। ঠিক, মনিকাকে খাবারটা দিয়ে আসি, তারপরেই ফেলে দেব। রাধুনি মনিকাকে খাবারটা দিতে গেল। মেয়েটি বিছানায় চুপ করে শুয়েছিল। ছেলেপুলেদের কাছে কত খেলনা পুতুল থাকে, কিন্তু ওর ঘরে কিছুই নেই। মেয়েটি যেমন বিমর্ষ তেমনই নিঃসঙ্গ। রাধুনি খাবারটা টেবিলে রেখে পরিজের পাত্রটা নামাতে যেতেই পুতুলটা তার পকেট থেকে ঠক করে মাটিতে পড়ে গেল। ওটা কি দেখি বলেই মনিকা পুতুলটা কোলে তুলে নিল। আমি এটা দেব না, এটা আমার কাছেই থাকবে। সে কি, এটা আমার যে? না না, আমি দেব না, এটা কেড়ে নিলে আমি বাবাকে বলে দেব। তাহলে ওটা থাক, কিন্তু তুমি পুতুলের কথা কর্নেলকে কখনো বলো না, বললে কিন্তু খুব বিপদ। দুই হাতে পুতুলটাকে বুকে জড়িয়ে মনিকা বললে, আমার একটাও খেলনা নেই, এটা আমাকে দাও, আমি কাউকে বলবো না, কাউকে না। কর্নেল পার্সেলটার জন্য ডসকাকে এমনভাবে বকেছেন যে তাতে স্বভাবতই সে ভয় পেয়ে গেছে। একটা পার্সেলের মধ্যে এমন কি গোপনীয় বা ভীতিকর জিনিস থাকতে পারে যাতে তাকে এমন করে ভয় পেতে হবে? ডসকা ভাবল, আশ্চর্য ভদ্রলোক, স্ত্রী মারা গিয়ে একা একা থাকার ফলেই হয়তো এই অবস্থা হয়েছে ওর, পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কিন্তু যার বাড়িতে কাজ করছে সেই প্রভুকে তো কিছু বলা যাবে না, কাজেই অত্যন্ত শঙ্কিত হয়েই রইল সে। যে কখনো একটা খেলনা পায়নি সে আজ একটা পুতুল পেল, তাই মনিকার আনন্দের আর শেষ নেই।
বাঘ বা ভাল্লুক পেলেও সে এত খুশি হতো না, কারণ তার মধ্যে মানবীয় আবেদন তেমন কিছুই নেই। কিন্তু একটা পুতুল তো একটা মানুষেরই প্রতিভু, তাই তাকে পেয়ে যেন মনিকা বেঁচে গেল। সারাদিন তার পুতুলটা নিয়েই কাটে, তাকেই নাওয়ায় ধোয়ায় খাওয়ায়, তারপর নিজের বিছানার পাশে শুইয়ে পুতুলকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজেই ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। ডস্কা তাকে খেতে দিতে এসে চমকে ওঠে, পুতুলটা সে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। যদি কর্নেল দেখতে পায় তাহলে তো তারা আর আস্ত থাকবে না। কর্নেল সন্ধেবেলায় বেরিয়ে যান তাসের আড্ডায়, ফেরেন অনেক রাতে। পথঘাট তখন প্রায় নির্জন হয়ে যায়। অর্ধচেতন অবস্থায় নেশার ঘোরে সেদিনও টলতে টলতে এগিয়ে যাচ্ছিলেন নিজের বাড়ির দিকে। পেছনে পেছনে কে যেন আসছে, দ্রুত পায়ে কিন্তু নিঃশব্দে। কে? কর্নেল থামলেন, শব্দও থামল, কিন্তু কোনো উত্তর নেই। আবার চলতে লাগলেন তিনি, আবার সেই শব্দ, পেছনে কে চলছে। দিক বিদিক জ্ঞান হারিয়ে তিনি ছুটতে লাগলেন। যখন বাড়ি প্রায় ধরো ধরো, ঠিক সেই সময় একটা নিকশ কালো লোক, পরনে কালো আলখাল্লা, অট্টহাসিতে আকাশ ফাটিয়ে দিয়ে বললে, প্রতিশোধ, প্রতিশোধ চাই, প্রতিশোধ। কর্নেল ছুটে বাড়ির ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। তখনও লোকটা দরজা ধাক্কাচ্ছে আর চেঁচাচ্ছে, প্রতিশোধ, প্রতিশোধ নেবই। আর সেই মুহূর্তে মনিকা ঘরের ভেতর একা শুয়ে আছে। কান্নাকাটি করছে কিনা বা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা দেখতে গিয়ে ডস্কা যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল এবং মুহূর্তেই জ্ঞান হারাল। পরদিন সকালে উঠে ডস্কা বললে, কর্নেল, আমি একবার বাড়ি যেতে চাই, আমার বাবা অসুস্থ। তুমি বলেছিলে না মনিকা অসুস্থ, কেমন রক্তহীন হয়ে যাচ্ছে। সে তোমাকে ভালোবাসে, মা তো নেই, তুমি তার মায়ের মতো, এই অবস্থায় তাকে রেখে চলে যাওয়া কি তোমার উচিত হবে? এই সব কথাই ঠিক, কিন্তু তবু আমাকে একবার যেতেই হবে, আমার খুব দরকার। কর্নেল চিন্তিত হলেন, ডস্কা কাঁপতে লাগলো। কর্নেল ভাবলেন হয়তো সত্যিই বিপদ, তাই এমন বিচলিত হয়ে পড়েছে ডস্কা। তাই বললেন, ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি এসো। ডস্কা বাড়ি চলে গেল, কিন্তু তার মন পড়ে রইল মনিকার উপর। কি জানি কি হয় ওর, ওর কপালে কি যে আছে। বাড়ি সে গেল বটে, তবে থাকতে পারল না, তার সৎ বাবা তাকে দেখেই চটে গেল। আবার আপদটা এসছে জ্বালাতে, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, দূর হয়ে যাও, যেখান থেকে এসছো সেখানেই চলে যাও। অতএব আবার তাকে ফিরতে হলো, সম্পূর্ণ নিজের অনিচ্ছায়। এই দীর্ঘ সাত দিনে বাড়ির কী অবস্থা হয়েছে ডস্কা জানে না, কিন্তু এইটা ঠিক বুঝতে পেরেছে ওদের বাড়ির উপর সমূহ সর্বনাশ অচিরেই নেমে আসবে। বাড়িতে যখন সে ফিরে এলো তখন রাত হয়ে গেছে। কর্নেল যথারীতি তাসের আড্ডায়, ঝি এবং রাধুনে অত্যন্ত বিচলিতভাবে কথাবার্তা বলছে। রাতে মনিকা ঘুমোলে তারা দুজনে চুপি চুপি এসে পুতুলটা তার বুকের থেকে সরিয়ে নেবে বলে দরজা খুলতেই দেখল একটা বিকট নারী মূর্তি ধীরে ধীরে পুতুলের মধ্যে থেকে বেরিয়ে আসছে। মনিকা অঘোর ঘুমে অচেতন, আর পুতুলটা তার গলায় মুখ লাগিয়ে রক্ত শুষে খাচ্ছে, ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত, সাদা বালিশের ওয়ার সেই রক্তে লাল হয়ে যাচ্ছে। ডস্কা সব শুনল, সে সহজেই বুঝল এই পুতুলটা মন্ত্রপুত পিশাচ। কর্নেলের উপর প্রতিহিংসা নেওয়ার জন্যে ওই কালো নিগ্রোটা ওকে চালান করে গেছে। ও আগে মনিকাকে মারবে, শেষে কর্নেলকে মারবে। ডস্কা বেশ খানিকক্ষণ চুপ করে রইল। না,
আর চুপ করে থাকা চলবে না, এইবার সত্য প্রকাশ করতেই হবে। এমন করে যার নুন খাচ্ছে তাদের ধ্বংসের মুখে সর্বনাশের কাছে ঠেলে দেওয়া যায় না। কর্নেল, আমি এসেছি। আমি খুব খুশি হয়েছি। আমার মনিকা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওর গায়ে আর এক বিন্দু রক্ত নেই, কথা বলতে পারে না। কর্নেল কান্নায় ভেঙে পড়লেন। ডস্কা, আমার মনিকার কি হলো বলো তো? ও কি বাঁচবে না? যত ডাক্তার দেখাচ্ছি তত নিরাশ হচ্ছি, কি যে রোগ কেউ ধরতে পারছে না। ডস্কা বললে, কর্নেল, একটা কথা আপনাকে অনেকদিন ধরেই বলি বলি করে বলা হয়নি। চারিদিকে অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসছে, কিন্তু আর চুপ করে থাকলে আপনার প্রাণ সংশয় হবে, তাই বলতে বাধ্য হচ্ছি। আপনি যে পুতুলটাকে উপহারস্বরূপ পেয়েছিলেন সেটা আপনি আমাদের পুড়িয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু ওরেইলি হাত থেকে মনিকা ওটা ছিনিয়ে নেয়। তারপর সে ওটা তার বিছানার পাশেই শুয়ে রাখে, নাওয়ায় খাওয়ায় ভালোবাসে নিজের সঙ্গীর মতো। প্রতি রাত্রে ও ঘুমের মধ্যে ওই পুতুলটার সঙ্গে কথা বলে, আর পুতুলটা তখন আশ্চর্য রকমভাবে মানুষের আকার নিয়ে। ও হো হো, তোমরা আমার এই কি সর্বনাশ করলে! আমি কি গরিব যে মেয়েকে পুতুল কিনে দিতে পারি না, না কোনো খেলনা কিনে দিতে পারি না? ওসব দেওয়া ওকে বারণ। তাছাড়া আমার আদেশ অমান্য করে তোমরা পুতুলটাকে পুড়িয়ে না ফেলে ওর হাতে দিয়েছ। ও হো, মেয়েকে আর হয়তো বাঁচানো যাবে না, কোনো মতে বাঁচানো যাবে না। আজ রাতেই আমি আপনাকে মনিকার ঘরে নিয়ে যাব। কি দেখব ওর ঘরে, বলো বলো। কর্নেল কান্নায় ভেঙে পড়লেন। বাইরে অশান্ত এলোমেলো হাওয়া বইছে, লনের ঝাউগাছগুলো বুক চাপড়ে যেন হাহাকার করে চলেছে এক টানা। করিডোরের ভেতর যেন কেমন কালো কালো উড়ন্ত কিসের ছায়া পড়ছে। ডস্কা ধীরে ধীরে এসে কর্নেলকে ডাকল। আসুন, দেখবেন আসুন। ওরা খুব ধীরে আলতো পায়ে এগিয়ে চলল। দরজার কাছে আসতেই ওরা থমকে দাঁড়াল। খোলা দরজায় পর্দার ভিতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে মনিকা অঘরে ঘুমোচ্ছে, আর ঘরের ভিতর যেন একটা তুষার ঝড় বইছে। মনিকার বিছানার উপর তার মাথার কাছে বালিশের উপর শুইয়ে রাখা পুতুলটার ভেতর থেকে সারা শরীর অন্ধকার আলখাল্লায় ঢেকে বেরিয়ে এলো সেই পিশাচ মূর্তির লোকটা। তোমার বাবা যুদ্ধে গিয়ে আমার স্ত্রীর উপর অত্যাচার করে খুন করেছিল। আমার একমাত্র শিশুকন্যা মার বুকের দুধ না পেয়ে মারা যায়। এই পুতুল আমার সেই মৃত কন্যার পিশাচের রূপ। আমিও স্ত্রীর মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, আমার জীবন যেমন তোমার বাবা নষ্ট করে দিয়েছে, পিশাচতন্ত্র সাধনা করে আমিও তার জীবন নষ্ট করে প্রতিশোধ নেব। তাই আমি আমার মৃত কন্যাকে মন্ত্রপুত করে পিশাচ বানিয়ে তোমার বাবাকে উপহার দিই। তোমার বাবা এই সব কিছু জানতেন, তাই তিনি তোমার খেলার জন্যে কোনো পুতুল বা খেলনা এনে দিতেন না। আমি অনেকবার ওর কাছে পুতুল পাঠাতে চেষ্টা করেছি, কিন্তু সববারই ব্যর্থ হয়েছি। তিনিও আমার কোনো উপহার গ্রহণই করতেন না, আর কেউ করলেও তা তিনি পুড়িয়ে ফেলতেন। কিন্তু এইবার আমি সফল হয়েছি। এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও। সঙ্গে সঙ্গে কর্নেল ঘরে ঢুকে হাতের পিস্তল দিয়ে ওকে আক্রমণ করল। পিস্তল থেকে দুটো গুলি বেরোতেই চারিদিকে যেন প্রবল তুষার ঝড়ের সৃষ্টি হলো, আর তারই মধ্যে সেই কালো মূর্তিটা ছুটে এসে কর্নেলের গলায় কালো কালো পিশাচের দাঁত দিয়ে মুহূর্তে ধর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে সেই ক্ষতে মুখ লাগিয়ে রক্ত শুষে খেতে লাগলো। তারপর মুখ তুলে
মনিকার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ নেবই। এখন সকাল, কর্নেলের নিঃশব্দ বাড়ির মধ্যে দুটি মৃতদেহের কাছে বসে কাঁদছে ডস্কা, ওরেইলি আর বাড়ির রাঁধুনি। তাদের দেখে যেন মনে হয় তারা কেউই বেঁচে নেই। সবাই রক্তহীন গলিত মৃতদেহ নিয়ে একটা শ্মশানে বসে আছে। আদিম রিপুর বশবর্তী হয়ে জীবনে কোনো এক সময় ভয়ানক একটা পাপ করে ফেললে মনে রাখতে হবে সে কিন্তু তার পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে ওই নিউটনের তৃতীয় সূত্রের মতো বিপরীত মুখে আছড়ে পড়বার জন্য মরিয়া হয়ে আছে। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। কে? ম্যাডাম, একটা পার্সেল আছে।